নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম, কৃষ্ণপুরে ভুবন মেলার উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল, পাহাড়ে অগণিত ভক্তদের। করিমগঞ্জ নিলাম বাজারের কালী মন্দিরে রক্তাক্ত কাণ্ড, গ্রেফতারে তীর্থে পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করে দিল জনস্বাস্থ্য বিভাগ। এবারে সংবাদ বিস্তারিত। মহাশিবরাত্রি উপলক্ষে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈব তীর্থ ভুবন তীর্থ সেজে উঠেছে। ভুবন বাবাকে পুজো দিতে পাহাড়ে উঠতে শুরু করেছেন পুণ্যার্থীরা। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে কৃষ্ণপুরে ভুবন মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা ধলাইর বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। এ উপলক্ষে ভুবন তীর্থ উন্নয়ন ও মেলা পরিচালন কমিটির সভাপতি সমেন দাসের পৌরোহিত্যে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, কাছাড় জেলার ডিডিসি রাজীব রায়, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য কৃপেশ ঘোষ, ভিবাস দেব, সুবোধ রঞ্জন দাস, ভুবন হিল জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য প্রমুখ। এদিন মেলার উদ্বোধন করে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানান, হেলিকপ্টার এসেছিলেন ভুবন তীর্থে, ওইখানে হেলিপ্যাড আমরা টেম্পোরারি নির্মাণ করেছি, আর ওই হেলিপ্যাডে ইচ্ছে করলে আজকের দিনও আমরা অবতরণ করতে বা করাতে পারি। এই ক্ষেত্রে পার্মানেন্ট হেলিপ্যাড, এই ক্ষেত্রে পার্মানেন্ট রোপওয়ে, এই ক্ষেত্রে যাতে পার্মানেন্ট ভালো রাস্তা, ডাবল লাইনের রাস্তা আমরা নির্মাণ করতে পারি, তার জন্য সরকার প্রয়াস করে যাচ্ছে। আমরা আশা করছি যে এই যে প্রতি বছর 3-4-5 লক্ষ মানুষ হয় এই মেলায়, আর শুধু এই মেলায় নয়, বছরে একদিন বা দুদিন নয়, এখানে বছরের বিভিন্ন অনুষ্ঠানে অনেকেই ভুবন তীর্থে যান, তখন এত ভিড় হয় না, কিন্তু মোটামুটি অনেকেই যান। যদি এটা সুন্দর যোগাযোগ ব্যবস্থা আমরা গড়ে দিতে পারি, যাত্রীনিবাস, এখানে বিশ্রাম স্থল ইত্যাদি গড়ে দিতে পারি, তাহলে পুণ্যার্থীর সুবিধা হবে। করিমগঞ্জ জেলার নিলামবাজার স্থিত কালী মন্দির চত্বরে অবৈধভাবে একটি নলকূপ স্থাপনকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে বিষয়টি রণক্ষেত্রের রূপ নেয়। প্রাপ্ত তথ্যমতে জানা গেছে, ওই মন্দির চত্বরে নলকূপ স্থাপন করা নিয়ে শুরু থেকে আপত্তি ছিল মন্দির পরিচালন কমিটির। বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সভা অনুষ্ঠিত হয়, কিন্তু সেই সভার সিদ্ধান্তকে তোয়াক্কা না করে শুক্রবার সকালে মন্দিরের গেটে ত্রিপল বেঁধে বিতর্কিত স্থানে ফের নলকূপ স্থাপনের কাজে লোক লাগিয়ে দেন স্থানীয় আবদলের জনৈক নেতা শিয়াবউদ্দিন। এতে বাধা দেন মন্দির পরিচালন কমিটির কর্মকর্তারা, আর এতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি এতটাই বিগড়ে যায় যে একসময় আপ নেতা সহ তার ভাই ও তাদের সঙ্গী সাথীরা হাতে রড লাঠি নিয়ে মন্দিরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এতে মন্দির চত্বরে থাকা যজ্ঞকুণ্ড সহ মন্দিরের বাউন্ডারিতে ক্ষয়ক্ষতি হয়। পরে পাল্টা মারমুখে হয়ে ওঠেন মন্দির প্রাঙ্গণে জড়ো হয়ে থাকা একাংশ হিন্দু যুবকেরা। এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে সূত্রের খবর। খবরটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে পুলিশ তদন্তে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি মূল অভিযুক্ত শিয়াবকে গ্রেফতার করে, এদিকে ঘটনার খবর পেয়ে মাঠে নামেন বিজেপি নেত্রী শিপ্রা গুণ সহ হিন্দু সংগঠনের কর্মকর্তারা। তারা এই কাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের শীঘ্রই গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান। এদিকে পুলিশ মন্দিরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জোর তদন্ত চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে এলাকা জুড়ে দুই সম্প্রদায়ের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। একটা কমিটি আছে, কমিটিকে বলে তোমরা এখানে কাজ করার চেষ্টা করবে কমিটির সম্মতি নিয়ে, এইভাবে কমিটিকে না বলে করতে পারবে না। তখনই ওরা আরো বেশি ইয়ে করছিল, আমি বলছি না কাজ বন্ধ করো, কমিটির বসবে আমরা বিকালবেলা বলার পরে তোমরা করবে। তারপরে ওরা বন্ধ করেছে, রাত্রিবেলা সবাই বসে একটা সিদ্ধান্ত হয়েছে যে এখানে কাজ করতে দেওয়া হবে না। তখন আমাদের এই কালীবাড়ির সভাপতি ওদের জানিয়েছেন যে তোমরা আর কাজ করবে না। তারপরে ওরা কাজ করার চেষ্টা করছিল, যখন
এবং পরবর্তী সময় আমরা দেখব আমরা সবাই এখানে এসছে আবার ওরা ডাকার ওরা বললো কেন দেখেছো কালীবাড়িকে কিছু জিজ্ঞেস না করে তারপরে ওটা খোলার চেষ্টা করছিল ওরা সবাই মিলে এখানে আরও হাতিয়ার ছিল সাফল উপল নিয়ে ওরা দুই ভাই আরও কয়েকজন মিলে গিয়ে পুরো কালীবাড়ির গেট ভেঙে ওরা ভিতরে যাওয়ার চেষ্টা করছিল আমাদেরও কয়েকজন ছিল ওরা যখন বাধা দিচ্ছিল এবং ঘরের বউরাও ছিল সঙ্গে বাধা দেওয়ার চেষ্টা করছিল ওরা গিয়ে একদম ফেলা ধাক্কা করে আমাদের কিছুদিন আগে একটা যজ্ঞ হয়েছিল কালীবাড়িতে সেই যজ্ঞ কুণ্ড পর্যন্ত ওরা নষ্ট করে দিয়েছে যজ্ঞ এখনও আছে ওরা ভেঙে দিয়েছে যজ্ঞ কুণ্ডটা আগামী পরশু দিনে অমাবস্যা আছে সেই দিন এই কুণ্ডকে পূজা করে আমরা বিসর্জন করার কথা ছিল কিন্তু আজকের দিনে এই অপবিত্র হয়ে গেছে আমাদের এই যজ্ঞ কুণ্ড পর্যন্ত এই এই অবস্থায় ওরা কালীবাড়ির পুরা সবাই মিলে কালীবাড়ি মণ্ডপে গিয়ে আপনারা দেখতে পারবেন ফুটেজ আছে ওদের সিসিটিভিতে এসছে ওটা পুলিশ জব্দ করেছে আপনারা দেখতে পারবেন যে যে কীভাবে কালীবাড়ির উপরে গিয়ে ওরা সবাই মিলে ঘরের মহিলারা পর্যন্ত গিয়ে ওরা সেই কালীবাড়ির উপরে খালা রাখা করে আক্রমণ করার চেষ্টা করেছে মহাশিবরাত্রি উপলক্ষে ভুবন তীর্থে আসা পুণ্যার্থীদের জন্য পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করে দিল কাছাড় জেলার জনস্বাস্থ্য বিভাগ শুক্রবার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর সংমণ্ডল চুর সহযোগিতায় ও বরাক রুরাল পাবলিক হেলথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় ভুবন তীর্থের কৃষ্ণপুর রোডের চরণ মন্দির মতিনগর রোডের পানি চৌকি ও পাহাড়ের চূড়ায় পর্যাপ্ত শৌচালয় সহ পানীয় জলের স্টল বসানো হয়েছে শুক্রবার অর্গানাইজেশনের সভাপতি জিয়াউল হক লস্কর সহ জনস্বাস্থ্য বিভাগের আধিকারিকরা এ নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন সহযোগিতা ব্যবস্থাপনার আর বরাকুরের পাবলিক হেলথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় আমরা এখানে একটি জলস্তর লাগিয়েছি এই পানি চৌকির এখানে জলস্তর লাগিয়েছি উপরে আমরা শৌচালয় ব্যবস্থা করেছি 40টার মতো উপরে শৌচালয় ব্যবস্থা করেছি আপনার ওই হনুমান মন্দির বলে একটি জায়গা আছে রাস্তার মধ্যে ওখানে জলের ব্যবস্থা করেছি আর আপনার পানি চৌকির এখানে একটি জলের ব্যবস্থা করে ব্যবস্থা করে দিয়েছি ওদিকে পানি চৌকির ওদিকে করেছি আর এদিকেই করেছি দিন থাকবে আমাদের পাবলিক হেলথ ডিপার্টমেন্ট থেকে এবং আমি এক যুক্তি মহাশয় ইঞ্জিনিয়ার মহাশয় এবং এসডিও মহাশয় এবং জুনিয়র ইঞ্জিনিয়ার মহাশয় থেকে আমাদের প্রত্যেক বছরে ভোর মেলা শিবরাত্রির সময় জল এরকম ব্যবস্থা করা হয় এবং আমাদের টয়লেট উপরে আছে নিচেও থাকে প্রত্যেক বছরই এরকম আমাদের আয়োজন করে থাকে আপনার জলের ট্যাঙ্কার একটা আছে জায়গায় জায়গায় ওটা দিয়ে জল সাপ্লাই করা হয় জল জায়গায় জায়গায় জল পৌঁছে দেওয়া একটা ট্যাঙ্কার রাখা হয়েছে শিলচর মেহেরপুর শিব মন্দির সেবা সমিতির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী সহ মহাশিব চতুর্দশী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে গোচা মন্দির চত্বর ফুল দিয়ে সাজিয়ে তোলার পাশাপাশি আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে মেহেরপুর স্থিত শিব মন্দির সেবা সমিতির পক্ষে সেবায়িত আদিত্য কুমার ঝা কোষাধ্যক্ষ দীনেশ সিংহ সোনু কুমার সিং লালবাবু সিং প্রমুখরা জানান শনিবার সকাল 8টা নাগাদ কলস যাত্রার মাধ্যমে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী সহ মহাশিব চতুর্দশী অনুষ্ঠানের সূচনা করা হবে এতে প্রায় 300 মহিলারা অংশ নেবেন কলস যাত্রার পাশাপাশি থাকবে ব্যান্ড পার্টিও এদিকে সন্ধ্যা 6টায় মহাশিবরাত্রি উপলক্ষে রুদ্রাভিষেক সহ ভগবান মহাদেবের বিশেষ পূজা অর্চনা করা হবে অন্যদিকে রবিবার সমিতির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল 8টা থেকে শুরু হবে পূজা অর্চনা মহাযজ্ঞ ও আরতি সকাল 10টা থেকে কীর্তন শুরু করা হবে এবং তা চলবে রাত্রি 10টা পর্যন্ত এদিন দুপুরে 12:30 থেকে বিকেল 4টা পর্যন্ত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি উদয় গোস্বামী সাধারণ সম্পাদক লক্ষণ সিং বাবুল নাথ বীরেন্দর সিং প্রমুখ और 19 तारीख को सुबह 7 बजे से जप का आरंभ होगा 10 बजे तक पूजा का हो जाए उसके बाद 10 बजे से जप का आरंभ होगा 12 घंटा का 19 तारीख 12 बजे से महाप्रसाद का व्यवस्था है ठीक है 4,000 से 5,000 श्रद्धालु लोग आएंगे महाप्रसाद का अपना योग प्रसाद लेंगे ग्रहण करेंगे इसके बाद शाम होते होते रात 11-12 बजे तक उनका जो भी कार्यक्रम है वो समाप्त हो जाएगा ধনন্তরী সেবাযাত্রার চতুর্থ দিনে বৃহস্পতিবার মালিনী বিলে এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হবে এতে স্থানীয় বহিররাজ্যের বিশিষ্ট চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্যের পরীক্ষা করেন এদিন প্রায়
388 জন রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করার পর বিনামূল্যে ওষুধপত্র তুলে দেওয়া হয়। শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ধনন্তরী সেবা যাত্রার সভাপতি তথা বরাকের প্রখ্যাত চিকিৎসক ডক্টর অখিল পাল, ন্যাশনাল মেডিকেল অর্গানাইজেশন বরাক ভ্যালি চ্যাপ্টারের সম্পাদক ডক্টর অমিত কালওয়ার, বিশিষ্ট ইএনটি চিকিৎসক ডক্টর অভিনন্দন ভট্টাচার্য, ডক্টর কিন্নর দাস, ডক্টর সুমন বিশ্বাস, ডক্টর রুদ্র প্রতাপ রঞ্জিত রায়, ডক্টর শৌভিক বণিক প্রমুখ। এছাড়াও ক্যান্সার নির্ণায়ক শিবিরেরও ব্যবস্থা করা হয়। এদিন প্রায় 256 জন মহিলা ও পুরুষদের ক্যান্সার স্ক্রিনিং করা হয়। এদিনের শিবিরটির সাফল্য মণ্ডিত করতে পূর্ণ সহযোগিতা করেন সেবা ভারতীয় দক্ষিণ অসম প্রান্তের সভাপতি শুভ্রাংশু ভট্টাচার্য, সম্পাদক অভিজিৎ নাথ, কার্যকরী সদস্যা পল্লবিতা শর্মা, আয়োজক কমিটির সম্পাদক সৌমিত্র দত্ত রায় প্রমুখ। এবারে আমাদের বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে চক্ষু পরীক্ষা, এবং তার সাথে যাদের অতি দরকার প্রয়োজনীয় মেনে চশমা বিতরণ বিনামূল্যে করা। আমি আমার হৃদয় অন্তঃস্থল থেকে এবং কেশব স্মারক সংস্কৃতি সুরভি এবং এনএমও পরিবারের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাতে চাই শ্রী দুলাল সরকার এবং ডক্টর দীপঙ্কর সরকারকে, যিনারা আজকে আমাদের মধ্যে এই চক্ষু শিবিরের আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের রেডক্রস হসপিটাল থেকে আগত আমাদের সুদীপ এবং মান্নাদা, এই দুজনে আমাদের ভলেন্টিয়ার প্রত্যেক ক্যাম্পে আমাদের সাথে, আর আজকে মেগা ক্যাম্প। আগামী রবিবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে অনুষ্ঠিত হবে হাবিব আলী লস্কর উরুফে কুরাল শাহ মামুর বার্ষিক উরুস ও ওয়াজ মাহফিল। এদিন সোনাইর ফিশারি পার রৌজা প্রাঙ্গণে রাতভর উরুস মাহফিল অনুষ্ঠিত হবে। বিকাল 3টে থেকে শুরু হবে কিরাত ও গাজাল প্রতিযোগিতা। মকবিরের পর পুরস্কার বিতরণ করা হবে। আসার পর থেকে রাত ব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে এক সাংবাদিক সম্মেলন করে উরুস মাহফিলের প্রস্তুতি তুলে ধরেন আয়োজকরা। মোকাম কমিটির পক্ষে মিসবাহ উদ্দিন লস্কর, সম্পাদক মহিবুর রহমান আহমেদ, মৌলানা শাহজান আহমেদ লস্কর, আলী হোসেন শেখ প্রমুখরা জানান, উরুসের ওয়াজ মাহফিলে বক্তব্য রাখবেন সোনাই আলিয়া মাদ্রাসার মুহদিসি মৌলানা রফিক উদ্দিন, রাতাপাড়ি মাদ্রাসার মুহাদ্দিস মৌলানা আতাফ হোসেন, জুরিঘাটের মৌলানা মুফতি ফাইজুল ইসলাম, রাতাবাড়ির মৌলানা কারি নাজরুল ইসলাম প্রমুখ। উরুস মাহফিলে ধর্মপ্রাণ লোকদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। আগামী 19/2/2023 ইংরেজি রোজ রবিবার বিকাল 3 ঘটিকা হইতে পরদিন ভোর 5 ঘটিকা পর্যন্ত সোনাই রাঙ্গিরঘাট দ্বিতীয় খণ্ড ফিশারি পারে শাহ হবিব আলী লস্কর উরফে কুরাল শাহ মামুর বার্ষিক উরুস ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন হযরত মৌলানা আলতাফ হোসেন সাহেব, মহাদ্দিস রাতাবাড়ি টাইটল মাদ্রাসা, হযরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব, রাতাবাড়ি টাইটল মাদ্রাসা, হযরত মৌলানা আল্লামা রফিকউদ্দিন সাহেব, মহাদ্দিস সোনাই আলিয়া মাদ্রাসা, হযরত মৌলানা মুফতি ফয়জুর রহমান সাহেব, জামিয়াতুল মাদিনা মডার্ন মাদ্রাসা লালপানি জিরিঘাট, আরও অন্যান্য উলামা একরাম উপস্থিত থাকিয়া উক্ত মাহফিলে ওয়াজ ফরমাইবেন। তাই আপনারা সব জাতি নির্বিশেষে উপস্থিত থাকিয়া উক্ত মাহফিলের রণক বৃদ্ধি করিবেন। আসসালামু আলাইকুম। পূর্ব ধলাইর গঙ্গানগর জিপির সেন্ট ক্যাথারিন পুরনো জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর এলাকার বিশিষ্ট ব্যক্তি ও নাগরিকদের উপস্থিতিতে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। প্রায় 60 বছর পুরনো মসজিদের নতুন ভবন নির্মাণে সকলের আশীর্বাদ প্রার্থনা করেন মসজিদের ইমাম মৌলানা রিয়াজুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল গফুর মজুমদার, মাতাল্লি সিরাজুল ইসলাম মজুমদার, মহিউদ্দিন লস্কর, জয়নাল উদ্দিন মজুমদার, রিয়াজুল হুক বুড়ভুইয়া, সালামত উল্লাহ লস্কর, মুসলিম উদ্দিন মজুমদার।
अम्मा बाद फाउजुबिल्लाहि मिनश्शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम के है जन्नतेर मध्ये एकटा घर बनाइलो आजके आमरा जे मस्जिदर खास शुरू करछि पुराना सेंकेतारिन सेंकेतारिन पुराना जामे मस्जिदर खास शुरू हुइछे अल्लाह आमरा आरो खासटारे निया पूरा करता सबे आमार काछे सबे आमरा लगे दुआ करता जे पुराना सेंकेतारिन जामे मस्जिदर जे खास शुरू हुइछे खासटा अल्लाह निया आमार रहमता लगाइता अरे दुनिया ही लो सामान्य कोया दिन कुछ दुनिया हियात दुनिया अकल मिन अल कलील व आशिक व हजल मिन अल जलील ये दुनिया ही चिरस्थाई तखार जगह ना ये दुनिया ही लो कोया दिन कुछ जगह तखा तखोन मानुष जार खारों ने हमरा अल्लाह गरोल लोगे हमरा शबर माया मोहम्मद उइते लग बो और वो गोड़े हमरा सुंदर हो रिया की बे बनाई ता मोहानो नमाज पढ़ी ता जितो जितो जिंदगी हमरा बासी ये कारण नमाज पढ़ी हमरा ये दुनिया इत्ते किया विदाई नीता आखिर दवान अल्हम्दुलिल्लाह 19 ফেব্রুয়ারি রবিবার সকাল 8 থেকে বিকাল 4 পর্যন্ত দক্ষিণ বারিকনগরের শাহ সুফি মুন্সি খুরশিদ আলী ও শাহ সুফি হাফিজ সুলাইমান আলীর ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। এক সাংবাদিক বৈঠক ডেকে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, এতে বরাক উপত্যকার বিশিষ্ট ইসলামী পণ্ডিতরা ও সুফিরা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন। কার্যসূচির মধ্যে রয়েছে কোরআন পাঠ, খতমে খাজিগান এবং সবশেষে মিলাদ শরীফ ও বিশ্বশান্তির কামনায় বিশেষ মোনাজাত। মাহফিলকে সফল করে তুলতে জোরদার প্রস্তুতি চলছে। এতে সর্বস্তরের জনগণের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন ইসালে সাওয়াব পরিচালনা সমিতির সদস্যরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আগামী 19 ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল 8 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত দক্ষিণ বারিকনগর হজরত শাহ সুফি মুন্সি খুরশেদ আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং হজরত শাহ সুফি সুলাইমান আলী হাফিজ সুলাইমান আলী রহমতুল্লাহ তাআলা আলাইহির উরুস মুবারক দিন ধার্য করা হইয়াছে। উক্ত মহফিলে বিশিষ্ট উলামায়ে কেরামগণ উপস্থিত থাকে আওয়াজ ফরমাইবেন। উক্ত মহফিলে আপনাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আমরা উরুস কমিটির পক্ষ থেকে দাওয়াত দেওয়া হইল। আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকের তরফ থাকিয়া এই উরুস মাহফিলের উপস্থিতির লাগিয়া দাওয়াত রইল। বাড়িতে একা পেয়ে এক মহিলাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিল দুষ্কৃতীরা। ঘটনাটি কাশীপুর দ্বিতীয় খণ্ডে সংঘটিত হয়েছে। এ মর্মে শিলচর রংপুর পুলিশ পেট্রোল পোস্টে এফআইআর দায়ের করেছেন অসহায় মহিলা রহিমা বেগম লস্কর। অভিযোগ মতে পুলিশ ও অভিযুক্তদের মধ্যে সুসম্পর্ক থাকায় মহিলা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। গত 23 জানুয়ারি কাশীপুর দ্বিতীয় খণ্ডের কবির হোসেন লস্কর ও মনরমিয়া বড়ভুইয়া জেসিবি দিয়ে মাটি ভরাটের নামে মহিলার বাউন্ডারি ওয়াল ভেঙে দেয়। এতে মহিলা প্রতিবাদ জানালে তাকে টেনে হেঁচড়ে কিল খুশি সহ লাঠি দিয়ে প্রচন্ড মারধর করে, এর ফলে মহিলার হাত কোমর ও পিঠে মারাত্মক জখম হয়। পরবর্তী সময়ে মহিলা সব শেষে বিবরণ তুলে ধরে রংপুর পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তাকে সিভিল হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিগৃহীত মহিলা রহিমা জানান, তার দুই ছেলে স্ত্রী সহ ব্যাঙ্গালোরে থাকেন, বাড়িতে তিনি একাই থাকেন। অনেক কষ্ট করে তারা ঘর নির্মাণ করেছেন। ওই দিন প্রতিবেশীর বাড়িতে অভিযুক্তরা জেসিবি দিয়ে মাটি ভরাটের সময় দেওয়াল ভেঙে দেয়। প্রতিবাদ জানালে তাকে অশ্লীল গালিগালাজ সহ মারধর করে। তিনি জানান, রংপুর পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় পুলিশ সুপার নোমাল মাহাতোর দ্বারস্থ হন তিনি। অভিযুক্তরা তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। শুক্রবার পুনরায় এসপি অফিসে গিয়ে তিনি বিচার কামনা করেছেন। জিসিবি দিয়ে আমার বাউন্ডারি ওয়াল ভাঙিছে, ভাঙিয়া তখন আমি তার প্রতিবাদ করছিলাম, তখন আমার ওয়ালটা তোমরা ফাটাই লইছো, তখন তারা ফাটাইছি না কইয়া আমার বন্ধ ফালাইয়া মায়ের দূর করছে, আমার বাড়ির ভিতরে আমাইয়াও মারছে। তারা মারার পরে আমি থানাত গিয়ে একটা এফআইআর দিছি পরের দিন, তখন থানায় কোনো এফআইআর তা কোনো গুরুত্ব দিছে না, এরপরে কোনো অঙ্কারই তো গেছে না। না যাওয়ার পরে আমি এখন কিতা করতাম এসপি স্যারের কেন আইছি বাধ্য হই। এরপরে নিউজ পেপারে দিলাম কেনে আমি, তারা কয় আমার তারা আমার মারা রাস্তাঘাটে গেলে তারা এখন হুমকি দেয়, রাস্তা তো বলে আমার মারিয়া ফেলাইব। পরবর্তী আমি কই গিয়ে আসতাম গিয়ে এখন
রংপুর থানা যেজন আছে তার নাম চিনি না আমি দারোগা যেজন নিজের নাম চিনা নাই নাম জানি না আমি তানোর তানোর কাছে নম্বর খুঁজেছি তানার তারা এই যে রাত্রে আমার মারিয়া গলাই যে তারা কোনো তানোর নম্বরও দিছে না তখন বিডিবি সেক্রেটারি একজন দেও আমি রাত্রে এইরকম মারার পরে তারা আমি ফোন করিয়া কইছি বিডিবি সেক্রেটারিরে রাত্রে একটার সময় একটা 31 মিনিটে ফোন মারছি আমার মারিয়া তারা বন্ধ দিছে ইয়ে রাখি দিছে তারা দেখোই না ইয়ে আইসে না চালাকি তো করিয়া তখন ইয়ে পরে তার একবার আমার কেন অঙ্কারিত গেছিল দেওয়ার পরে ইয়ে কই খুঁজেছি যদি কোনো গাড়ি লাগতেও না কয় বিডিবি সেক্রেটারি জোর 16 ফেব্রুয়ারি বড়খলা চন্দ্রনাথপুর রেল স্টেশনের পাশে খেলার মাঠে অনুষ্ঠিত হয় সুন্ধন মালাকার মেমোরিয়াল লাইনে সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। উপলক্ষে এক মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন বিশাল নন্দ চৌধুরী, সাধিনাথ, যন্ত্র সঙ্গীতে ছিলেন অক্টোপেডে সত্যব্রত চক্রবর্তী ও কিবোর্ডে কৃপাময় নাথ। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বিজেপি এসটি মোর্চার সভাপতি অমলেন্দু দাস, বড়খলা মন্ডল সভাপতি অরিন্দম তথা বিশ্বজিৎ দাস, বড়খলা মডেল কলেজের অধ্যাপক মাফিদুর রহমান, শিক্ষিকা বর্ণিশিখা ভট্টাচার্য প্রমুখ। ফাইনাল ম্যাচে ডলু দল বনাম দুর্গাপুর রাইডার্স দল পরস্পরের মুখোমুখি হয়। জয়ী হয় দুর্গাপুর রাইডার্স দল। কমিটির পক্ষ থেকে বিজয়ী দলের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন সুখেন্দু মালাকার ও শিবানী মালাকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিরণ চক্রবর্তী, প্রদীপ চক্রবর্তী, ঝলক চন্দ, সুব্রত ধর, সানি শীল প্রমুখ। চন্দ্রনাথপুর রেল স্টেশন সংলগ্ন মাঠে সুন্দর মালাকার মেমোরিয়াল নাইন সাইড ক্রিকেট টুর্নামেন্টের আজকে ফাইনালের দিন। 1 ফেব্রুয়ারিতে আরম্ভ হয়েছে 25 দলের এই ফাইনাল এই টুর্নামেন্ট, আর আজকের চূড়ান্ত দিনে দুর্গাপুর ভার্সাস ডলু দুই টিমের মধ্যে চূড়ান্ত খেলা হবে। আর সাধুবাদ জানাই যে সুন্দর মালাকার মেমোরিয়াল টুর্নামেন্ট যিনি উৎসর্গ করেছেন অনির্বাণ মালাকার ওনার নাতি, যিনি এই টুর্নামেন্টের কর্ণধার। আর এই প্রত্যন্ত অঞ্চলে এইভাবে একটি টুর্নামেন্ট আয়োজন করে গ্রাম গ্রামান্তরের বিভিন্ন দলকে প্রেরণা দিয়ে খেলার মাঠে তাদের উৎসাহ পেয়েছেন এবং বিভিন্ন পর্যায়ের টুর্নামেন্টের মাধ্যমে খেলাপ্রেমী লোকদের মনোরঞ্জন দিয়েছেন। আজকের চূড়ান্ত খেলার আগে যেভাবে এই আয়োজক মণ্ডলী সাংস্কৃতিক শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কৃষ্ণপুরে ভুবন মেলার উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল, পাহাড়ে অগণিত ভক্তদের। করিমগঞ্জ নিলাম বাজারের কালী মন্দিরে রক্তাক্ত কাণ্ড, গ্রেফতারে। তীর্থে পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করে দিল জনস্বাস্থ্য বিভাগ। এখনকার মতো আমার বাংলা সংবাদটি পর্যন্তই। নমস্কার।